টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা আইসা তুমি আমার ডালে বসো টেকা ও পাখি তুমি উইরা ওইরা আসো উইরা আইসা তুমি আমার ডালে বসো গানটা তো এখন সববার মুখে মুখে টেকা পাখি সববার পকেটে আসুক বিশ্বাসের দুই দিনের দুনিয়া দেখলাম দুই দিন আগে নিতান্ত অলসতায় এই দুই দিন টিভিউ বা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারি নাই আজকে বসে গেলাম ছবির গল্পটা তো আমরা এখন টুকটাক জানি যে একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে চঞ্চল চৌধুরী সামাদ চরিত্রটার নাম আরেকজন মিস্টেরিয়াস ক্যারেক্টার ফজলুর রহমান বাবু ওনার চরিত্রের নাম হচ্ছে জামশেদ যিনি দাবি করছেন যে ভবিষ্যৎ থেকে তিনি এসেছেন টাইম ট্রাভেল টাইম ট্রাভেল নিয়ে ছবি বানাইতে হইলে যে একদম বিশাল বৈজ্ঞানিক যন্ত্রপাতি অনেক কিছু হাবিজাবি লাগে তা কিন্তু না আমার কাছে ভাল লাগছে যে ফজলুর রহমান বাবুর হাতে যে স্কেচ বুকটা ছিল বিভিন্ন সময়ের যে একটা স্কেচ বুক আপনারা দুই দিনের দুনিয়া দেখলে ক্লিয়ার হয়ে যাবেন খুব চমৎকার ছিল আমি জানি না ওই পেন্টিংগুলা কার করা তাকে একটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়তি আসলে আমরা নিজেরাই নির্ধারণ করে থাকি ওই যে আমরা বলি না আমরা যাই করি প্রকৃতি ঠিক তা আমাদেরকে ফিরিয়ে দেবে এবং সেটা এই দুনিয়াতেই আমাদেরকে ফিরে পেতেই হবে হ্যাঁ যেমন কর্ম তেমন ফল বা আরেকটা কথা আছে আমরা এগুলো কথার সাথে পরিচিত পাক কখনো বাপ কেউ ছাড়ে না এটাই হচ্ছে দুই দিনের দুনিয়ার আসলে মূল প্লট মানে মূল মেসেজটা হচ্ছে এইটা আর স্টোরি টেলিংটা খুব অসাধারণ ছিল চিত্রনাট্য অসাধারণ ছিল আর বিশ্বাস তো চিত্রনাট্যের মাস্টার দেবীতে আমরা দেখেছি যদিও দেবী চলচ্চিত্রে মিসির ক্যারেক্টারটা ঠিক হুমায়ুন আহমেদের মিসির সুলভ হয় নাই উনি ওনার মতো করে করছিলেন কিন্তু চিত্রনাট্যে অনম বিশ্বাস অসাধারণ এই প্রমাণ তো আমরা আয়নাবাজিতেও পেয়েছি আয়নাবাজি চিত্রনাট্যেও তো তিনি ছিলেন আমার কাছে মনে হয়েছে যে অনম বিশ্বাস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আন্ডারডেটেড পরিচালক এই চলচ্চিত্রে দুই দিনের দুনিয়া এই ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু একদম পাশাপাশি মার্চ করে গেছেন মনে হয়েছে যে ওনারা একটা উদ্বোধনী ব্যাটসম্যান উদ্বোধনী জুটি দীর্ঘ সময় একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে একটা লম্বা ইনিংস করে তুলছেন আর অন্যান্য চরিত্রে যারা অভিনয় করছেন তারা তানবেন সুইটিকে অনেকদিন পর দেখলাম খুব ভালো ছিল যদিও সিনেমায় উনি সময় খুব কম পাইছেন স্ক্রিন স্ক্রিনে অনেক কম ছিলেন এবং আরও যে চরিত্র ছিল তারাও স্ক্রিনে অনেক কম ছিল এই ছবি শুরুতেই একটা দৃশ্য ছিল ঘড়ি ভাঙা এই যে সময় অতীত বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ আমি বর্তমানে যা করছি এই বর্তমানটাই এই বর্তমানের কর্মফলটাই ভবিষ্যতে হয়তো আমার কাছে ফিরে আসবে তাই টেকার পিছে দৌড়াইয়া আমরা যে সকল কর্ম সুকর্ম মানে ক্ষুকর্ম করে থাকি দ্বিতীয়বার ভাবব মনে রাখবেন যে কোনো নারী সাথে যদি আমরা সেই বাঁকা চোখে তাকাই আমাদের ঘরেও মেয়ে আছে তার চোখেও কেউ না তার দিকেও কেউ না কেউ বাঁকা চোখে তাকাবে এই তো মোটামুটি আর গল্পটা আমরি কিছু না কিন্তু প্রেজেন্টেশনটা আমরি ছিল খুবই আমরি ছিল মানে আপনি চোখ পারবেন না ছোট্ট সিনেমা এটা লেন্থ সম্ভবত পঁচাশি মিনিট মানে এক ঘন্টা পনেরো মিনিটের সিনেমা আর চঞ্চল চৌধুরী তো এই মুহূর্তে মানে এখন যদি বলতে হয় যে চঞ্চল চৌধ এই সময়টা চঞ্চল চৌধুরীর সময় তাকদিরে একটা ফ্রিজিং ভ্যান চালাইতে দেখছি চঞ্চল চৌধুরীকে এই সিনেমা একদম ট্রাক চালাইতে দেখলাম এরপর উনি আর কি কী চালাবেন সে সময়ের হাতেই থাক এই ছবিতে মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন ওনার একটা আলাদা ধন্যবাদ প্রাপ্য খুব ভালো মেকআপ করেছেন সিনেমাটোগ্রাফি এইটাও ভালো ছিল মিউজিক আরও সিনেমায় যা যা থাকে আর কি আমি তো একজন সাধারণ টি আর খুব বেশি কিছু বুঝি না আরও যা যা একটা সিনেমাতে থাকে কস্টিউম টস্টিউম যা আছে সবই খুব ভালো ছিল আর এই মুহূর্তে আমি যে ভিজুয়াল বানাইতে বসছি একটু শঙ্কায় আছি শঙ্কাটা হচ্ছে অন্য কিছু না যে কোনো সময় ইলেকট্রিসিটি গন এখন এটার একদম স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াইছে তাইলে এতক্ষণ যা বক বক করলাম সবই একদম পানিতে পড়ে যাবে পানির কথা যখন আসলো ছবিটা সংলাপ ছিল এরকম ডায়লগ ছিল এরকম ফজলুর রহমান বাবুর পানিতে যখন নামছেন একটু ঝাঁপাঝাঁপি তো করতেই হবে তো জীবন একটু ঝাঁপাঝাঁপি করেন কিন্তু কারোর হক মেরে না কাউকে ঠকিয়ে না কারোর উপর লোভ লালসা এগুলো করে না যেমন ধরেন আমরা যেগুলো প্রতিনিয়ত করি আমরা মেয়েদের ক্ষেত্রে সুযোগ নেওয়ার চেষ্টা করি বিশেষ করে কোনো মেয়ে যদি একটু বিপাকে থাকে তাহলে আমরা আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করি আমরা জমি জমা নিজেদের কবজায় রাখি এমনকি আমরা আমাদের আপন ভাইকেও জমির ভাগ বোঝাই দিতে চাই না তার প্রাপ্য হক বোঝাই দিতে চাই না এই ধরনের ঘটনা তো চেরাচেনা ঘটনা চারপাশেই আছে আমরা সেই সররিপুর থেকে নিজেদেরকে মুক্ত রাখব অনবিশ্বাস আপনাকে ধন্যবাদ অনেকদিন পর একটা দারুণ চলচ্চিত্র আপনি আমাদের উপহার দিয়েছেন আমরা চাই যে আপনি আরেকটু নিয়মিত হন আমাদের রোজ রোজ না হোক অন্তত বছরে একটা কাজ উপহার দেন সবাইকে ধন্যবাদ